রাইট নাও এখন থাকছে টলিপাড়ার দুটি লেটেস্ট আপডেট। ওয়েল, প্রথমেই থাকছে কবে বিয়ে করবে বনি ও কৌশানি, এবং এরপর থাকবে আমার অনেক টাকা চাই বললেন অভিনেত্রী শ্রীলেখা। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস জাম্প ইনটু দি মেইন ভিডিও। টলিউডের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশলী মুখার্জি নামা এ জুটির রসায়নের বরাবরই মুগ্ধ হন দর্শকরা। এদিকে ব্যক্তি জীবনেও চুটিয়ে প্রেম করছেন বনি কৌশানি। এমনকি প্রেমের সম্পর্ক নিয়ে কোনো লুকাছাপাও নেই দুজনের মধ্যে, সম্পর্ক নিয়ে দুজনেই বেশ খোলামেলা। সোশ্যাল মিডিয়ায় বনি ও কৌশানি নিয়মিত নিজেদের ঘনিষ্ঠ ছবি পোস্ট করে থাকেন, যার ফলে এই প্রেমিক যুগলের প্রশংসায় পঞ্চমুখ থাকেন ভক্তরা। চলতি বছর এই জুটির ব্রেকআপের গুঞ্জন শোনা যায়, যদিও তার মিথ্যা বলে দাবি করেন এই যুগল। অন্যদিকে বিয়ে করতে যাচ্ছেন বনি ও কৌশানি, এমন গুঞ্জনও বহুবার উঠেছে। এবার বিয়ের পরিকল্পনার কথা জানালেন বনি সেনগুপ্ত। মূলত হাঙ্গামা .com নামায় শুটিং এ বিয়ের বিষয়ে কথা বলেন তিনি। এছাড়া বনি সেনগুপ্ত বলেন, এত সিনেমার করছি কারণ সংসার করতে হবে, বিয়ে করতে হবে। তাহলে বিয়ের তারিখ কি চূড়ান্ত? এ প্রশ্নের জবাবে বনি বলেন, খুব দেরি করব না, 2024 সালের প্রথমে বিয়েটা সেরে ফেলবো। বনি কৌশানি সম্পর্কে বিষয়টি তাদের পরিবার শুরু থেকে জানেন, তাদের ইচ্ছার সঙ্গে সহমত পোষণ করেছেন দুই পরিবারই। সো লেটস জাম্প ইনটু দি নেক্সট ভিডিও। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র নিজের অভিনয় জীবন এবং সম্প্রীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ভক্তদের কাছাকাছি থাকার ফলে তাকে নিয়ে অনুরাগীদের আগ্রহ যথেষ্ট বেশি, যার ফলে নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এদিকে বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে নিজের মনের কথা শেয়ার করেন তিনি। মূলত সেই ধারাবাহিকতায় 30 অক্টোবর নিজেদের ইচ্ছার কথা জানিয়ে শ্রীলেখা লিখেন, অনেক টাকা চাই, একটা জমি কিনে আশ্রয় বানাবো উদ্ধারকৃত মানুষের সাহায্যের জন্য। এরপর নিজের সততার কথা উল্লেখ করেন অভিনেত্রী, লিখেন, ভগবান একটু অসৎ বানালে এতদিন হয়ে যেত, সৎ পথে টাকা না, নিজের ইচ্ছা পূরণে জোর দিয়ে। অভিনেত্রী আরো লিখেন, মরে যাওয়ার আগে এটা আমাকে করতেই হবে। শ্রীলেখার পোস্টে তার শুভাকাঙ্ক্ষীরা সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ডোনেশন তোলো, আমরা আছি, আর কেউ সাহায্য না করলেও সৃষ্টিকর্তা করবে। এর অপর একজন লিখেছেন, এসব কাজ একার টাকা হবে না, যারা সমমনস্ক তাদের একত্র করে কাজটা করতে হবে, কারণ জমি বা শেল্টার হলেই কাজটা শেষ হবে না, তাদের প্রতিদিনের খাওয়া যত্নের খরচ কিন্তু চালাতেই থাকবে। অন্য এক অনুরাগী লিখেছেন, দিদি তুমি উদ্যোগ নিলে আমরা সবাই থাকবো, এত সুন্দর কাজে 1% সাহায্য করতে পারলেও ধন্য হব। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন বিয়ে করবে বনি ও কৌশানি এবং অভিনেত্রী শ্রীলেখার এত টাকা কেন লাগবে। আর এই বিষয়টি যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।